বিলোনিয়া থানাতে দায়েরকৃত মামলা থেকে জানা যায়, গিরিধারী আশ্রম সংলগ্ন এলাকায় মনোরঞ্জন পালের ক্রয় করা একটি জায়গার উপর গাড়ি নিয়ে পার্শ্ববর্তী একটি জায়গাতে মাটি ভরাট করার সময় বিজেপি নেতা রাজনাথকে বাধা দেয় মনোরঞ্জন পাল। নেতা বলে কথা, বাধা পেয়ে তেলে বেগুনে জলে উঠে রাজনাথ, চলে বাঘবিতণ্ডা। এক সময় বাঘবিতণ্ডা থেকে বয়স্ক ব্যক্তি তথা কিষাণ মোর্চা সহ সভাপতি মনোরঞ্জন পালের উপর রড দিয়ে মুখে আঘাত করে সে। এর ফলে নাক ফেটে ওঝরে রক্ত বের হওয়ার পর মাটিতে ফেলে গুণধর নেতা রাজনাথ মারতে থাকে মনোরঞ্জন পালকে। আহত অবস্থায় মাটিতে পড়ে মনোরঞ্জন পাল চিৎকার চেঁচামেচি করার পর স্থানীয় এলাকার আশপাশের লোকেরা এসে আক্রমণকারী বিজেপি নেতা রাজনাথের হাত থেকে মনোরঞ্জন পালকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এরপর দক্ষিণ জেলা বিজেপি সাধারণ সম্পাদক রাজনাথের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে মণ্ডল কিষাণ মোর্চার সহ সভাপতি মনোরঞ্জন পাল। মনোরঞ্জন পালের আরো অভিযোগ, 7 বছর আগেও বাইক চালিয়ে হত্যার উদ্দেশ্য নিয়ে তাকে সজোরে ধাক্কা দিয়েছিল রাজু, সেদিনও কোনোক্রমে প্রাণে বেঁচে যান তিনি। শুক্রবারেও হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ করে মনোরঞ্জন পাল। জোরপুরি গাড়ি রাজনাথে জোরপুরি মাড়ি লুই যার, মাড়ি লুই যার হলেও বাধা দিছি, বাধা দিছি। আর আমরা বিজেপির ক্ষমতা আছি, কেউ সামনে আর গাড়ির সামনে দাঁড়ানো দিয়ে দাঁড়াইছে, সালার ভোট উত্তর পাইছে। এইটুকু ইয়ারে স্ত্রী গেলা গাড়ি করি আইয়ারে এই সুটার তো রট ইয়ার হইলেও বাড়ি দিচ্ছে নাকে মুখে সুখে মুখে, এখন হইলো মুখে দি নাগদি হইলো রক্ত পড়ার আর কি। আপনি কেস দিছেন? কেস দিয়েছি, থানাতে অ্যাপ্লিকেশন দিয়েছি। রাজনাথ কি করে? এই রাজনাথ নাকি মাটি মাফিয়া, এলাকায় কান পাখি শোনা যায়। বনদপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটির ব্যবসা করে আসছে এক প্রকার বনদপ্তরের অধিকর্তাকে ম্যানেজ করে, এরকম খবরেরও গুঞ্জন আছে এলাকায়। এছাড়া এই রাজনাথের বিরুদ্ধে আরো এরকম অনেক অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনে।